আজকে এক ফোঁটা সময় নষ্ট করব না, সরাসরি চলে আসব আমার পড়া 6টি সেরা প্রেমের উপন্যাস নিয়ে। যদি আপনি ভালোবাসা, কষ্ট এবং অপেক্ষার সময়টুকু পাতায় পাতায় অনুভব করতে চান, তাহলে আপনার এই উপন্যাসগুলি পড়া উচিত। এই ভিডিওটা আপনারই জন্য। তার আগে বলে দিই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন, দেরি কিসের, আমি সুমন, আপনি বইপোকা, স্বাগত বাবাই দা বুক টিউবে। উপন্যাসটিকে অল টাইম বেস্ট প্রেমের উপন্যাস বললে ভুল কিছু হবে না, কারণ এই উপন্যাস থেকে আমরা শিখতে পাব যে বাস্তব জীবনের প্রেমিক প্রেমিকারা উপন্যাস বা গল্পের দুনিয়ার মতো নিখুঁত হয় না, সিনেমার মতো পারফেক্ট হয় না, তাদের মধ্যেও আমার আপনার মতো অনেক খুঁত থাকে। কিন্তু ভালোবাসায় প্রতিটা মানুষই সুন্দর হয় নিজের মতো করে, একে অপরের চোখে। বইটির নাম হচ্ছে বুদ্ধদেব গুহের বাবলি। এই উপন্যাসটি আমার সারা জীবন এখানে থাকবে। এই বইটির দাম মাত্র 100 টাকা। 100 টাকায় এত সুন্দর উপন্যাস আপনি হাতছাড়া করবেন না। এবারে চলে আসি লিস্টের দ্বিতীয় বইটির কাছে। দ্বিতীয় বই থেকে আমরা শিখতে পারি যে আমাদের গুরুজন অর্থাৎ বড়রাও একটা সময় 18 বছর বয়সটি পেরিয়ে এসেছে। তাদের জীবনেও একটা সময় প্রেম এসেছিল, কিন্তু সবার প্রেম কি পূর্ণতা পায় না। সেই পূর্ণতা এবং অপূর্ণতার গল্পগুলিকে গেঁথে রেখেছে একটি মাত্র সেফটি পিন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, লিস্টের দ্বিতীয় বইটির নাম হচ্ছে স্মরণজিৎ চক্রবর্তীর লেখা সেফটি পিন। বইটির দাম হচ্ছে 250 টাকা। এবারে চলে আসি লিস্টের তৃতীয় বইটির কাছে। আজকে আমি যে 6টি বইয়ের নাম বলবো, 6টি বই 6 ধরনের অভিজ্ঞতা। আপনার কিন্তু একটি অভিজ্ঞতাও মিস করা উচিত নয়। তাহলে চলুন জেনে নিই তৃতীয় বইটি সম্পর্কে। লিস্টের তৃতীয় বই থেকে জানতে পারবেন ভালোবাসা কেমনভাবে অজান্তেই হয়। সেখানে আগে থেকে করা কোনো প্ল্যানই কোনো কাজই দেয় না, মুহূর্তেই প্রেমে পড়া যায়, আবার মুহূর্তেই সব কিছু পাল্টে যেতে পারে। তো বইটির নাম হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা সোনালী অর্কিড। আসলে এই বইটি থেকেই আমার লেখকের সাথে পরিচয় হয়েছে এবং এই লেখাটি পড়েই আমি লেখকের ভক্ত হয়েছি এবং অন্যান্য বইগুলি পড়ার জন্য যে আগ্রহ সেটা জন্মেছে। তো আপনি এই বইটি পড়তে পারেন। বইটির দাম মাত্র 200 টাকা। এবারে চলে আসি লিস্টের 4 নম্বর বইতে। একটি পাহাড়ি পরিবেশের মিষ্টি প্রেমের গল্প পড়তে স্মরণজিৎ চক্রবর্তীর ওম বইটি পড়ুন। এখানে আপনি স্মরণজিৎ চক্রবর্তীর ম্যাজিকও পাবেন, একটি পাহাড়ি এলাকার প্রেমও পাবেন এবং সাথে পাবেন ইচ্ছেদের কষ্টটুকু। বইটির দাম এখন 400 টাকা। দিন দিন যা দাম বাড়ছে, আমি বইগুলো এখন থেকেই সংগ্রহ করা শুরু করেছি। আপনারা চাইলেও বইগুলো এখন থেকে কিনে রাখতে পারেন। আমি বই কেনার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, কারণ পরবর্তীকালে হয়তো সোনা দিয়ে বই কিনতে হবে এমন পরিস্থিতি আসবে। তাহলে চলুন লিস্টের 5 নম্বর বইটির কাছে চলে আসি। পরের দুটি বই অর্থাৎ যে দুটি বই আমি 5 নম্বর এবং 6 নম্বরে রেখেছি, সেই দুটি বই আসলে এভারগ্রিন বই। বইগুলো হাজারবার পড়লেও আমার কাছে সেই নতুনের মতোই লাগে, কারণ প্রত্যেকবারেই পড়লে বইগুলো থেকে নতুন ধরনের অভিজ্ঞতা পাওয়া যায়। আমি শুধু বই দুটোর নামই বলবো, কারণ নাম দুটোই এনাফ, যথেষ্ট। তো বই দুটির প্রথম বইটির নাম হচ্ছে, অর্থাৎ 5 নম্বরে যে বইটি, সে বইটির নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা। আমি জানি খুব কমজনই রয়েছেন যিনি এই বইটি পড়েননি। যদি নাও পড়ে থাকেন আপনি এখনও পর্যন্ত, তো যান পড়ে নিন। এবং 6 নম্বরে যে বইটির নাম রেখেছি, সেই বইটি পড়ার সময় সোজা ধাক্কা মারে এখানে, জাস্ট এখানে গিয়ে মারে। বইটির নাম হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা হিমু সমগ্র। এর 2টি পার্ট রয়েছে, হিমু সমগ্র 1 এবং হিমু সমগ্র 2। দুটো কেনারই লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর যদি এই দুটো বই আপনার পড়া না হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই, শুধু বলবো অবশ্যই সময় বের করে এই দুটো বই পড়ে নেবেন। এছাড়া আরও 2টো বইয়ের নাম এই লিস্টে রাখার ইচ্ছে ছিল, কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল নয় বলে আমি রাখতে পারলাম না। প্রথম বইটির নাম হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা তরঙ্গ ওঠে, এবং দ্বিতীয় বইটির নাম হচ্ছে সৌর মুখোপাধ্যায়ের লেখা মেঘ ছেড়া রোদ। এই বই দুটি অনলাইনে অ্যাভেলেবেল নয়, সেই কারণে আমি লিস্টে রাখতে পারিনি, কারণ আপনি যদি খুঁজেই না পান তাহলে পড়বেন কী করে। তাই এই 2টি বই আমি লিস্টে রাখিনি। যদি আপনারা লোকাল কোনো স্টোরে, বা এগুলো তো আগে পুজো বার্ষিকীতে প্রিন্ট হয়েছিল, যদি আপনারা পেয়ে থাকেন বা আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনি পড়তে পারেন। আমি এখন যে 2টি বই পড়ছি, সেই 2টি বই মূলত ছোট গল্পের সম্ভার। তো গল্পগুলি আমি ধারণাই ছিল না এত ভালো হবে, জাস্ট মন ছুঁয়ে যাচ্ছে। তো আজকে আমি বই দুটির বিস্তারে যাব না যে কেমন কি, শুধু নাম দুটো বলছি। বইটির নাম হচ্ছে, মানে প্রথম বইটির নাম হচ্ছে কৌশিক মজুমদারের লেখা আধারে আখান, এবং দ্বিতীয় বইটির নাম হচ্ছে বুদ্ধদেব গুহের লেখা সেরা বা প্রিয় 50টি গল্প। তো 2টো বইয়ের গল্প, মানে আমি ওই গল্প বই থেকে বা গল্পগুলো থেকে ভীষণ শিখতে পাচ্ছি, প্লাস একটা আলাদা অনুভূতি।
মানে সব মিলিয়ে একটা দারুণ সময় যাচ্ছে বলতে পারেন। বই পড়ে যে সময় ভালো যেতে পারে সেটা অনেকবারই টের পেয়েছি, কিন্তু এবারে যেন ভালো মতো টের পাচ্ছি। তো আপনাদের সময় থাকলে এই দুটো বই পড়তে পারেন, আমি পরবর্তীকালে এই দুটো বইয়ের রিভিউ আনবো। তো এই ছিল আজকের লিস্ট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আপনি কোন বইয়ের রিভিউ আমার কাছ থেকে পেতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানান। চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।